কেনা হয়েছে সেটা বলা হয়েছে। প্রথম সেন্টেন্সে বলা হয়েছে আমি একটি বই কিনেছি, শুধুমাত্র একটি বই কেনা
দুইটা ওয়ার্ড ব্যবহৃত হয়েছে, ফর এবং রহিম। ফর এবং রহিম, ফর মানে হচ্ছে যার অর্থ হচ্ছে জন্য, ফর অর্থ জন্য, তার জন্য, রহিমের জন্য। কি কেনা হয়েছে? বই কেনা হয়েছে। দেখো এই ফর ওয়ার্ডটা বুক এবং রহিমের মধ্যে একটা সম্পর্ক প্রকাশ করছে। তার জন্য, রহিমের জন্য কি কেনা হচ্ছে? বই কেনা হচ্ছে। রহিমের জন্য বই কেনা হয়েছে, সম্পর্ক স্থাপন করে। আরেকটি এক্সাম্পল দেখো, একটু
আকারে প্রকাশ করি। দেখো এদিকে লক্ষ্য করো, দেখো এখানে তোমরা অনেকগুলো বক্স দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ সেখানে কিন্তু অনেকগুলো বক্স আছে, এবং সেই বক্সে একটা বল বিভিন্ন জায়গায় তার পজিশন নিয়েছে, এবং সেটা অনুযায়ী আমাদের সেন্টেন্সটাকে সাজাতে হবে। দেখো এখানে একটা বল আছে, বলটি বক্সটার ভেতরের দিকে আছে, আমরা ভেতরে অর্থ শিখেছি ইনসাইড। তার পরের বলটাতে দেখো বলটি বক্সের উপরে লাগিয়ে আছে, উপরের উপরে রেখে দেওয়া হয়েছে, এটার উপরে হচ্ছে উপরে অন করেছি, আমরা ওভার মানে উপরে পড়েছি। কিন্তু দেখো এই ওভার হচ্ছে তখন বসে যখন বলটি কোনো কিছুর সাথে লাগিয়ে নয়, একটু উপরের দিকে থাকে। তারপরে পিকচারটা দেখো, বলটি বক্সটার নিচে, নিচে অর্থ আমরা পড়েছি আন্ডার, আন্ডার মানে নিচে। তারপরে দেখো বলটি এই বক্সটার কাছে, কাছে বা নিকটে আমরা পড়েছি কি নেয়ার। তারপরে দেখো দুটা বক্স আছে এবং বক্সটার মাঝখানে বলটা আছে, আমরা বলেছি দুইয়ের মধ্যে বুঝালে বিটুইন। এখন দেখো আমি যদি এখন এই পিকচারটি তোমাকে প্রশ্ন করি হোয়ার ইজ দ্য বল, অবশ্যই অবশ্যই তোমরা উত্তর দিবা দ্য বল ইজ ইনসাইড দ্য বক্স। এখানে যদি প্রশ্ন করি হোয়ার ইজ দ্য বল, দ্য বল ইজ অন দ্য বক্স। হোয়ার ইজ দ্য বল, দ্য বল ইজ ওভার দ্য বক্স। হোয়ার ইজ দ্য বল, দ্য বল ইজ আন্ডার দ্য বক্স। এখানে হোয়ার ইজ দ্য বল, দ্য বল ইজ নিয়ার দ্য বক্স। হোয়ার ইজ দ্য বল, দ্য বল ইজ বিটুইন টু বক্সেস। ওকে শিক্ষার্থীবৃন্দ, দেখলাম যে প্রিপোজিশনগুলো কীভাবে ব্যবহৃত হয়। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি জানি আজকে প্রিপোজিশন আমাদের এ পর্যন্তই আছে। আমি তোমাদের প্রিপোজিশন কাকে বলে, বিভিন্ন ধরনের প্রিপোজিশন অর্থ সহ এবং একটা পিকচারের মাধ্যমে, ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা ভালো বুঝতে পারবে যদি মনোযোগ সহকারে ক্লাসটি দেখো। এবং আজকে এর আলোকে শেষের দিকে আসছি আমরা, প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আমাদের তোমাদের একটা হোমওয়ার্ক দেব, সেই হোমওয়ার্কটা বাসায় খুব মনোযোগ সহকারে করবা এবং খাতায় লিখে রাখবা। আজকে তোমাদের হোমওয়ার্ক হচ্ছে এক নাম্বার, হোয়াট ইজ প্রিপোজিশন, প্রিপোজিশন কাকে বলে। দুই নাম্বার, ফাইন্ড আউট দ্য প্রিপোজিশনস ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের সেন্টেন্সগুলো হতে কোনগুলো প্রিপোজিশন সেই প্রিপোজিশনগুলো তুমি খুঁজে বের করবা এবং খাতায় লিখে রাখবা। ওকে দেখো আমি একবার পড়ে দিচ্ছি শিক্ষার্থীবৃন্দ। দেখো এক নাম্বার, হি ইজ ইন দ্য রুম, সে রুমের ভেতরে। হি হ্যাজ বিন ইল সিন্স মানডে, সে সোমবার হতে অসুস্থ হয়েছে, সোমবার থেকে সে অসুস্থ। দ্য পুলিশ ম্যান ইজ অন ডিউটি, পুলিশটি কর্তব্যরত। আই অ্যাম অ্যাফ্রেড অফ দ্য ডগ, আমি কুকুরকে ভয় পাই। শি কামস ফ্রম ঢাকা, সে ঢাকা হতে এসেছে। ডিভাইড দ্য অ্যাপলস বিটুইন দ্য ইনটু গার্লস, কি করো আপেলগুলো দুজন বালিকার মধ্যে ভাগ করে দাও। দে আর ওয়েটিং ফর মি, তারা আমার জন্য অপেক্ষা করছে। দ্য বার্ড ইজ ফ্লাইং ওভার দ্য ট্রি, পাখিটি গাছের ওপরে উড়ছে। অ্যান ওল্ড ম্যান স্যাট আন্ডার এ ট্রি, একজন বৃদ্ধ লোক গাছের নিচে বসে আছে, বসেছিল। আই লিভ উইথ মাই প্যারেন্টস, আমি আমার পিতামাতার সাথে বাস করি। ওকে শিক্ষার্থীবৃন্দ, দশটা সেন্টেন্স বাড়িতে সুন্দর করে এর ভিতর থেকে প্রিপোজিশনগুলো আইডেন্টিফাই করে খাতায় লিখবা। আমি আশা করি আজকে ক্লাসটা তোমাদের অনেক উপকারে আসবে। তো আজ আর নয়, পৃথিবীর এই দুর্যোগের সময় তোমরা ঘরে থাকো, নিজে ভালো থাকো এবং সবাইকে নিয়ে ভালো থাকো, এবং প্রতিদিন একটা করে ভালো কাজ করো। সি ইউ অ্যাগেইন ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ।